জাদু বা ম্যাজিক আসলে টেকনিক ব্যতীত কিছুই নয়। চোখের সামনে যে যত নিপুণভাবে সেটা প্রদর্শন করতে পারবে সে তত বড় জাদুকর। তবে বর্তমান সময়ে প্রায় অনেক দেশেই গট ট্যালেন্ট নামক টিভি শোতে এসে দক্ষ জাদুকরেরা তাদের জাদু সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে থাকে, যা দেখে আমরা অবাক হয়ে যাই। তবে মজার ব্যাপার হচ্ছে, একটি ম্যাজিক শো করতে তার পেছনে জাদুকরের ইউনিক টেকনিক এবং অনেক বেশি অনুশীলন কাজ করে থাকে। এসব ম্যাজিক কোনো সুপার পাওয়ার নয়, সেটি উন্মোচন করব বাংলা ইনফিনিটির এ পর্বে। তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন না, আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। কিন্তু সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মানুষ কেটে দুভাগ করে আবার জোড়া লাগিয়ে দেয় এই ভয়ঙ্কর ম্যাজিকটি। কেভিন জেমস নামক একজন জাদুকর এই ম্যাজিকটি আমেরিকাস গট ট্যালেন্ট শোতে দেখিয়েছিলেন। সে একজন চিকিৎসক সার্জনের পোশাক পরে বিশাল একটি করাত দিয়ে তার পেশেন্টের শরীর দুভাগ করে ফেলে। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন পেশেন্টের শরীরের দুটুকরো দুদিকে আছে এবং শরীরের উপরের অংশ কথা বলছে। সার্জিক্যাল টেবিলের উপর শরীরের উপরের অংশ নিয়ে দেখানো হচ্ছে আসলেই শরীর দুভাগ হয়েছে। এবার শরীরের নিচের অংশ এনে জোড়া লাগানোর কাজ। জাদুকর তার পকেট থেকে স্পেশাল একটা মেশিন বের করে, শরীরের কেটে ফেলা দুটুকরোকে একসাথে করে এবার সেই মেশিন দিয়ে জোড়া লাগিয়ে দেয়। পরবর্তীতে পেশেন্ট উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এটা করলো, তাই না? চলুন দেখে আসি ম্যাজিকের সিক্রেটটি। ট্রিক্সটা মূলত শরীর কাটা এবং জোড়া লাগানো এই দুই জায়গায় রয়েছে। মূলত এখানে দুজন মানুষ মিলে একজন পেশেন্ট হয়ে কাজ করছে। যখন পেশেন্ট হেঁটে হেঁটে আসে তখন শরীরের উপরের অংশ হচ্ছে এমন এক ব্যক্তির যার শরীরের নিচের অংশ নেই। এমন অনেক মানুষই পৃথিবীতে আছে এবং অন্য এক ব্যক্তির শুধুমাত্র শরীরের নিচের অংশ দেখা যায়, কিন্তু তার বডির উপরের অংশ সার্জিক্যাল টেবিলের ভেতরে লুকানো থাকে। তাই যখন করাত দিয়ে কাটা হয় শরীরের উপরের অংশ অনায়াসেই আলাদা হয়ে যায়। ভালো করে খেয়াল করলে দেখবেন কোনো রক্ত কিন্তু বের হয়নি। কিন্তু জোড়া লাগায় কিভাবে, তাই না? আসলে শরীরের নিচের পার্ট একটি নকল পা। যখন হুইল চেয়ারে শরীরের দুটুকরো আনা হয় তখন ঠিক একই ধরনের পোশাক পরা এক ব্যক্তি ওই টুলের উপরে চলে আসে। মূলত এখানেই জাদুকরের বড় কৌশল কাজ করে, যার ফলে এই ম্যাজিক শো বাস্তব মনে হয়। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে চোখ বেঁধে তরবারি দিয়ে মাথার উপর আনারস কাটা কিংবা যে কোনো কিছু অনায়াসেই না দেখে কেটে ফেলতে পারে এমন একটা ম্যাজিক। অ্যারন ক্রো নামক এক জাদুকর এমন জাদু দেখিয়েছেন। প্রথমে সাদা কাপড় দিয়ে জাদুকর তার চোখ বেঁধে নেয়, পরবর্তীতে কালো টেপ দিয়ে চোখ ঢেকে নেয়, এরপর আরেকটি সিলভার ফয়েল পেপার পেঁচিয়ে সে চোখ বেঁধে এ জাদুটি দেখায়। কিন্তু চোখ বাঁধা অবস্থায় কিভাবে সম্ভব, তাই না? তবে দেখে আসে চলুন কিভাবে। সাদা কাপড় পেঁচানো কিংবা কালো টেপ এগুলো আসলেই সত্যি, তবে যখন সিলভার ফয়েল পেপার চোখে পেঁচায় তখনই জাদু ট্রিক্স কাজ করে। এমন ধরনের সিলভার ফয়েল পেপার পাওয়া যায় যা দিয়ে ভেতর থেকে বাইরের সব কিছু স্পষ্ট দেখা যায়। এই ধরনের পেপারগুলো বিভিন্ন গাড়ির গ্লাসে ব্যবহার করা হয়, যার ভেতর থেকে অনায়াসেই বাইরের সব কিছু দেখা যায়, কিন্তু বাইরে থেকে মনে হবে কিছুই দেখতে পাচ্ছে না। জাদুকর যখন এই সিলভার ফয়েল পেপার চোখে পেঁচিয়ে নেয় তখন সে তার ভেতরের আঙুল দিয়ে সাদা কাপড় এবং কালো টেপের আবরণ সরিয়ে ফেলে, যার কারণে সে অনায়াসেই বাইরের সব কিছু ফুয়েল পেপার দিয়ে স্পষ্ট দেখতে পায়। এবার ঠিক হাড় হিম করা আরেকটি জাদুর রহস্য উন্মোচন করব, যেখানে জাদুকর অনায়াসেই বিশাল তরবারি গিলে ফেলতে পারে। আসলে এই জাদুটি ইন্ডিয়ায় আবিষ্কৃত হয়েছিল। ব্রিটেন্স গড ট্যালেন্ট শোতে আলেকজান্ডার মাগালা নামক এক পারফর্মার এটি করে দেখায়। এই শোতে পারফর্মার আস্ত একটি তরবারি গলার ভেতর ঢুকিয়ে দেয়, পরবর্তীতে শূন্যে কয়েকটা ডিগবাজিও দেয়। তবে আসলেই কি সে তরবারিটা সত্যি ছিল? চলুন না দেখে আসি। এই ম্যাজিকটি পারফর্ম করতে দৃষ্টিভ্রম এবং বাস্তবে এই দুইভাবেই করা যায়। তবে বাস্তবেই এমন তরবারি গলার ভেতরে ঢোকানো যায়, যেটা করার জন্য জাদুকরেরা অনেক বছর অনুশীলন করে থাকে। আর আরেকটি উপায় হচ্ছে প্লাস্টিকের তরবারি দিয়ে পারফর্ম করা। তো কেমন লাগলো আমাদের ভিডিওটি, আর কোন জাদু ট্রিক্সটি বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকুন সব সময় এবং বাংলা ইনফিনিটির সাথেই থাকুন।